হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনে সকলকে স্বাগত আজকে আমি বানাবো পানির ব্রেড কাটলেট তো পনির ব্রেড কাটলেট বানানোর জন্য অবশ্যই কিন্তু পনির লাগবে আর ব্রেড লাগবে তো আমি এখানে পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি চাইলে আপনারা আর একটু বড়ো বড়ো বা গোল যেরকম স্কোয়ার যেরকম হয়ে নিতে পারেন আর নুন নিয়েছি আন্দাজ মতন নিয়েছি ভাজা মশলা হাফ চামচের মানে এক চামচের তিন ভাগের এক চার ভাগের এক ভাগ আর লঙ্কার গুঁড়ো ঠিক সেম নিয়েছি আর একটুখানি শাহী গরম মশলা নিয়েছি আর লেবু নিয়েছি নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর তিনটে ব্রেড নিয়েছি ব্রেড কাম নিয়েছি আন্দাজ মতো আর দু চামচ নিয়েছি ময়দা ব্রেডগুলো আমি একটুখানি ব্রাউন যে অংশটা সেটা কিন্তু ছাড়িয়ে এরকম পরিষ্কার করেছি সামান্য একটু লেগে আছে তাতে কোনো অসুবিধে অসুবিধা নেই এবার কিন্তু এই যে পনিরটা নিয়েছি পনিরের মধ্যে একটুখানি লেবু দিয়ে দেবো যাতে মানে খেতে ভালো লাগে চটপটা লাগে এবার একটুখানি লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিচ্ছি আর একটুখানি শাহি গরম মশলা মাখিয়ে দিচ্ছি জাস্ট একটু মাখিয়ে দিচ্ছি আর বাকিটা আমি মানে এদিক ওদিক করে চারপিটি দিয়ে দেবো আর সামান্য নুন দিয়ে দিচ্ছি একটু দিয়ে দেবো ব্ল্যাক পেপার আর দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা যাতে ফ্লে এমনি এমন পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি যারা নিরামিষ জানে যে দিনে এগুলো খেতে চান অবশ্যই কিন্তু বানাতে পারেন ভীষণ ভালো লাগে তো সুন্দর করে সব মাখিয়ে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ভালো লাগছে যারা পনির খেতে ভালোবাসে তারা অবশ্যই কিন্তু এটা পছন্দ করবে এবার একটু জল নিয়েছি এবার একটুখানি পারটিগুলো ভিজিয়ে নেব জলটা চিপে নিয়েছি জলের মধ্যে ভিজিয়েছি তারপরে কিন্তু চিপে সুন্দর করে জলগুলোকে বার করে দিয়েছি এবার একটা পনির নিয়ে নেব মাঝখানে দেব দিয়ে চার পাঁচটা একদম পনিরটাকে কভার করে দেব দিয়ে এক্সট্রা যা জল আছে সেটাকেও চিপে বার করে দেবো এবার এই যে ময়দার যে গোলা করেছি তার মধ্যে কিন্তু এটা চুড়ি নেবে নিলাম এবার কাটলেটগুলোকে ব্রেড কামের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা কোটিং যেটা যে যেভাবে কোটিং ধরাতে হয় সেইভাবে কিন্তু এটা ক্রোটিক কোটিংটা দিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কিন্তু এই মানে ব্রেড কাটলেটগুলো আমি ফ্রাই করে নেবো একটু তেলটা গরম হয়ে তারপরে আমি একে একে ছেড়ে এটাকে ফ্রাই করে নেব গরম হয়ে গেছে এবার এটাকে ছেড়ে দিচ্ছি আঁচটাকে কিন্তু এখন মিডিয়াম টু লোতে রেখে এটাকে ফ্রাই করবো যাতে একবারে তাড়াতাড়ি করে না পুড়ে যায় আর আস্তে আস্তে করে উলটিয়ে দেবো যাতে বাঁধনটা না খুলে যায় এগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে কিন্তু নামিয়ে দিতে হবে তো আরেকটুখানি বাকি আছে আমি উলট পালট করে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে কোনো জায়গায় কম বেশি এরকম না হয় কন্টিনিউ কিন্তু আমি নেড়ে যাচ্ছি তো এবার নামিয়ে দেবো অনেকটাই কিন্তু হয়ে গেছে আর অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দেবেন এই অনুরোধ রইল আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এই রেসিপিটা আর নতুন মধ্য দিয়ে যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকানটা অবশ্যই ক্লিক করবেন নমস্কার